এই যে ভোট আমার অধিকার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি পুতুল, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো তোমরা ভাবছো পুতুল দিয়ে এখন কোথায় যাচ্ছে আর আমাদেরকেও কোথায় নিয়ে যাচ্ছে। তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, একদম ঠিক ধরেছো, আমি যাচ্ছি আমাদের দেশের বাড়ি। কালকে ভোট আছে, তো ভোট দিব কালকে, আর দুদিন থাকব। তো আমাদের গ্রামেও বাড়ি আছে, তো গ্রামের বাড়ি যাচ্ছি। তো দেখো জঙ্গলের মধ্যে দিয়েও যাচ্ছি, তো জঙ্গলটাও খুব একটা যদিও বোঝা যাচ্ছে না, দুই ধারে পাটের অনেক বড় বড় গাছ হয়ে গেছে। তো দিনের বেলা হলে হয়তো সবটাই বুঝতে পারতে, তো রাত্রিবেলা অত বোঝা যাচ্ছে না। তো চলো আমার সাথেও জঙ্গলের ভেতর দিয়ে চলো আমাদের গ্রামের বাড়ি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, আর আমাদের গ্রামের বাড়ি কেমন না কেমন সবটাই দেখাবো তোমাদের। তাহলে সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে আমাদের গ্রামের স্কুল, প্রাইমারি স্কুল। তো এখানে ভোট হয়, তো প্রতিটা বছর এখানেই ভোট দিতে আসি, তো এবারে আসবো। তো দেখো ফাইনালি কিন্তু বাড়ি পৌঁছে গেছি, তো চলে এসেছি বাড়ি। তো রাত্রিবেলা যদিও খুব একটা বোঝা যাচ্ছে না, তো এটা আমাদের বাড়ি। গুড মর্নিং, আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, তো আজকে হচ্ছে শনিবার, তো সকাল থেকেই আবার ব্লগটা শুরু করছি। কালকে যদিও রাত্রিবেলার ভিডিও বানাতে ইচ্ছে করলো না, ভালো লাগছিল না, তো কোনো রকম ভিডিও বানাইনি। তো এখন সকালবেলা আবার তোমাদের সাথে কথা বলছি। তো এখানে বসিয়েছি চা, তো দেখো আমল দুধটা একটু গোটা গোটা হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে, তো কেমন যেন হয়ে গেছে। তো আমার শাশুড়িমা একা চা খায়, তো এখানে তো দেখো, এই দেখো জানালার পাশেই কিন্তু পুকুর, তো কী সুন্দর লাগছে তাই না দেখতে। পুরো পুকুরটা কচুরিপানা আর কচুর গাছে মানে পুরো ঢাকা, ঢেকে গেছে, মনে হচ্ছে না যে এটা পুকুর। এই গোলাপি গোলাপি ফুলগুলো কি সুন্দর লাগছে। তো যখনই আসি তখনই ভাবি নিয়ে যাব, নিয়ে যাব, নিয়ে আর যাওয়া হয় না। তো এবার ভেবেছি নিয়ে যাবই ফুলগুলো। তো ফুলগুলো তো নিয়ে গেলে আর হবে না, তো ফুলগুলো নষ্ট হয়ে যাবে, ফুল তো আর থাকবে না, তো গাছ নিয়ে যাব এবার। তো এখন বর্ষার টাইম, যেখানেই টবে লাগাবো লেগে যাবে এখন জল দিলে, তো এবার ভাবছি নিয়ে যাব। তো দেখো একটু বাইরের দৃশ্যটাও তোমাদের সাথে শেয়ার করছি, তো কি সুন্দর পরিবেশ, মানে নির্ঝুম পরিবেশ, সকালবেলাটা একদম দারুণ লাগছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো ছাদ থেকে আমি চলে এসে এখন বানাচ্ছি সুজি, তো দীপ সুজি খাবে বলল, তো দীপের জন্য বানাচ্ছি। দীপের নাম আমাদেরও কাম, আমরাও খাবো সবাই, তো জলখাবারে এটাই খাবো এখন, কারণ আমাদের এই বাড়িতে মানে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, মানে 12টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যায়। তো সুজিটা করে নিয়ে তখন রান্নাও বসিয়ে দেব, তখন খাওয়া দাওয়ার পর ভোট দিতে যাব।
তো এখন সবজিগুলো কেটে নিচ্ছি আমি। তো ওই সাইডে বসিয়েছি, একদিকে ডাল বসিয়েছি আর একদিকে সজনে ডাঁটা ভাপ দিতে বসিয়েছি। তো সজনে ডাঁটা ভাজা করব, কলা ভাজা করব, ডাল আজ তো নিরামিষ বুঝতেই পারছো। তো সজনে ডাঁটাটা ভাপ দিয়ে নামিয়ে রাখলাম আর এই সাইডে কুকারে ডাল বসিয়েছিলাম, তো গরম জল দিয়ে ফোটালাম। এবার তেলের মধ্যে ডালটা দিয়ে তখন অন্যান্য সবজিগুলো করব। তো ডালের মধ্যে দেব ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর দেব একটু আদা বাটা আর জিরে ফোড়ন, এটা দিয়েই ডাল করব। তো ডালটা নামিয়ে তখন কলা টলা ভাজবো, মানে কলা ভাপ দিয়ে রেখেছি আমি। আর একটু সজনে শাকের জল মানে গেলে রেখেছি, আমার শাশুড়ি মায়ের জন্য দু ডাল পেরে আনলাম, তো ওইটা করেছি। তো মানে হাই প্রেশার তো আমার শাশুড়ি মায়ের, তো বললাম যে সজনে শাকের জল খেলে কিন্তু প্রেশার কমে। তো শাকটাও ফেলিনি, শাকটাও তেলে দিয়ে দেবো। তো আজ তো নিরামিষ রসুন টসুন দিতে পারবো না, তো আজকে শুকনো লঙ্কা জিরে দিয়েই করে দেব। তো চলো ভিডিওটি দেখতে থাকো। নামিয়ে রেখেছি এটা, এখন ভাজবো এটা তেলে দিয়ে, আর সজনে শাক এটা তো দেখো ওই জলটাই গেলে রেখেছি শাশুড়ি মায়ের জন্য, তো পিয়ে খেয়ে নেবে এটা। আর শাকটা তেলে দিয়ে দিব, মানে ফেলবো না, মানে সোডা দিয়ে করিনি এটা, এমনিই মানে সেদ্ধ করে জাস্ট নামিয়ে রেখেছি। তো জিরে ফোড়ন, আজ তো শনিবার নিরামিষ, জিরে ফোড়ন আর লঙ্কা দিয়ে শাকটা তেলের ওপর দেব। তো ডালটা আমার হয়ে গেছে, নামিয়ে নেবো এবার। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি আর পটলগুলো মানে বীজগুলো ফেলে পটলগুলো কেটেছি, কারণ বীজ খাওয়া ভালো না ইউরিক অ্যাসিডে, আমার ইউরিক অ্যাসিড আছে আর ছেলে মেয়েও খুব একটা পছন্দ করে না বীজগুলো। তো ডালটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব ডালটা। তো দেখো এখানে আমি ভাতটা মানে বসিয়ে রাখলাম, তো বসিয়ে দিয়েছি। তো ভাতটা হলে সব মানে রান্নাবান্না কমপ্লিট, তো আমার সব সবজি ডাল রান্না হয়ে গেছে। আজ তো শনিবার নিরামিষ, তো নিরামিষের দিন রান্না করতে বেশ মজা লাগে। তো দেখো এখানে আলু পটলের তরকারি বানিয়েছি, এটা কাঁচকলা ভাজা, আর শাকটা তো বললাম ফেলিনি তেলে দিয়ে দিয়েছি, এটা খাওয়া হয়ে যাবে। আর সজনে ডাঁটা ভাজা, আর এটা হচ্ছে কলাই আর মটরের ডাল, মেশানো ডাল। তো সব সবজি হয়ে গেছে, ভাতটা নামলেই তখন খেতে দিয়ে দেব। তো এখন বেশি বাজেনি, ওই 11টা মতো বাজে এখন। খাওয়া দাওয়া করলাম, তো এখন শাড়ি পরলাম, রেডি হলাম ভোট দিতে যাবো সেজন্য। তো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মুসুলধারে বৃষ্টি নেমেছে দেখো। খাওয়া দাওয়া করে মনে করলাম যে ভোটটা দিয়ে এসে একটু রেস্ট করবো, ঘুমোবো, তা হলো না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। তো একটু বসবো, বসে যাবো, দেখি বৃষ্টিটা ছাড়লে যাবো। তো দেখো এখানে রেলিংয়ে বসে বসে বৃষ্টি দেখছিলাম, আর এই ছেলেগুলো দেখো বৃষ্টিতে ভিজে বেড়াচ্ছে। তো এখানে দাঁড়িয়ে একজন স্নান করছে, তো দেখতে বেশ মজা লাগছে। দেখো কত বড় বড়, এরা তো ছোট বাচ্চা না, অনেক বড় বড়, তাও দেখো বৃষ্টিতে ভিজে ভিজে মানে স্নান করছে।
বৃষ্টি ছুটেনি, সেই জন্য বসে আছি। বৃষ্টি পড়ছে এখনও, বৃষ্টি ছুটেনি, খুব একটা পড়ছে না, হালকা হালকা পড়ছে। তো আমার শাশুড়ি মা শাড়ি পরছে, শাড়ি পরতে গেল, তো আমি এখানে বসে বসে বৃষ্টি দেখছি। আর একটা দিদি ডাকতে এসেছিলো, মুসলিম দিদি হয় তো, ও ডাকতে এসেছিলো, ও ওর সাথেই যাবো আমরা। ভোট দিয়ে চলে আসলাম, এই যে ভোট আমার অধিকার। প্রচণ্ড পরিমাণে লাইন ছিল, অনেক লাইন ছিল, আর গরমও লেগেছে, বাপরে ফ্যান চলছে, ফ্যানে হাত বসি একটু। প্রচণ্ড ভিড় ছিল, আর আমাদের রেশন দেয় এখানে তোমাদের দাদাভাই।